গেছিলাম একটু পিয়ারলেসে ডক্টরের কাছে, সেখানেও একটু ভিডিও করার ইচ্ছে হলো, একটু ভিডিও করলাম। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট একটু দেরি ছিল, ওই জন্য একটু বসেছিলাম, তাই ভিডিও করলাম, নিজেকেই ভিডিও করলাম। একটু যেখানটা বসেছিলাম ওই জায়গাটা একটু দেখালাম তোমাদের। ফেরার পথে দেখে এসেছি জগদ্ধাত্রী পুজো, সেদিন নবমী ছিল। ফেরার পথে একটি ঠাকুর পড়েছিল, দুটি ঠাকুর পড়েছিল, দুটো ঠাকুরই পুজোই আমরা দেখে এসেছি। এই প্যান্ডেলটা খুব সুন্দর করে, সেজন্য গেছিলাম দেখতে, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল, ভেতরে ডেকোরেশন এত সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। আর দিনের বেলা তো লাইটিংটা পাইনি, ভেতরে লাইট ঝাড়বাতিটা জ্বলছিল খালি, কিন্তু দিনের বেলায় খুব সুন্দর লাগছিল। তখন ওই 108টা প্রদীপ জ্বালানো হবে, সব মহিলারা দেখছি প্রদীপের মানে ব্যবস্থা করছে। আশপাশটা তখন খালিই ছিল, এমনি সন্ধ্যাবেলা প্রোগ্রাম হয়, চেয়ার পাতা ছিল, তখন দিনের বেলা বলে আর সব খালি। মূর্তিটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগলো মূর্তিটা। ওই ঠাকুর দেখে বেরিয়ে এসেছি আবার আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। একটুখানি রাস্তাটা, যে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম আর একটা ঠাকুর দেখতে। একটুখানি দূরেই আরেকটা পুজো হচ্ছিল, এই পুজোটাও খুব সুন্দর হচ্ছিল। তখন যজ্ঞ চলছিল, দিনে নবমীর যজ্ঞটা চলছিল। এই মূর্তিটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছিল মূর্তিটা। ছোট্ট ভিডিও, যদি ভালো লাগে লাইক করো।